আমার এত সাধের জীবন এখন আন্ধার তবে কবি লেখা যত কবিতা শিল্পী করে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি এরকম স্ট্যাটাস অ্যানিমেশন ভিডিও আমরা ফেসবুকের বিভিন্ন পেজে কিংবা গ্রুপে দেখে থাকব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি আপনারাও চাইলে কিভাবে এরকম স্ট্যাটাস ভিডিও কিংবা স্ট্যাটাস অ্যানিমেশন তৈরি করতে পারেন খুবই অল্প সময় এবং খুব সহজে। তো বেশি কথা না বলে চলুন আমরা মূল ভিডিওর মধ্যে ঢুকে পড়ি। তো তার আগে বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা কমেন্ট বক্সে জানান তাদের জন্য মিষ্টির আয়োজন করা হয়েছে। ওয়েল, দুটি অ্যাপ্লিকেশন ইউজ করে আমরা স্টোরি অ্যানিমেটেড ভিডিও তৈরি করব। প্রথমটা হচ্ছে VMS, দ্বিতীয়টা হচ্ছে ইনশর্ট অ্যাপ্লিকেশন। দুটি অ্যাপ্লিকেশন আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। কিন্তু যারা ওয়াটারমার্ক ছাড়াই ভিডিও অ্যানিমেশন তৈরি করতে চান তারা আমার ফেসবুকের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে মেসেজ করতে পারেন, আমি সেখান থেকে আপনাদের লিংক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো প্রথমে আমরা VMS অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো VMS অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, আপনি এখান থেকে জাস্ট প্লাস আইকনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার গ্যালারিতে থাকা আপনি যে ইমেজটির সাহায্যে আপনি স্টোরি তৈরি করতে চান সেই ইমেজটি আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য এই ইমেজটি সিলেক্ট করে দিচ্ছি। এবার আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে স্টোরি অ্যানিমেটেড ভিডিওগুলোতে বিভিন্ন ধরনের ইফেক্টস এবং বিভিন্ন ধরনের ওভারলে অ্যানিমেশন থাকে যেগুলো আমরা VMS-এর সাহায্যে খুব সহজে অ্যাড করে নিতে পারি। তো এখান থেকে ইফেক্টে ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে অনেকগুলো অপশন আসবে, যেমন রিকমেন্ডেড বাই AI, এখান থেকে লাস্ট ইউজ, এছাড়া নিউয়েস্ট, পপুলার, অ্যানিমেল সেলিব্রেশন, অনেক ধরনের আপনি অ্যানিমেশন অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমি আমার ছবির সাথে যায় এমন ধরনের অ্যানিমেশনগুলো অ্যাড করবো। তো এখান থেকে ক্লাউড এই অপশনটি আমি ট্যাপ করার সাথে সাথে দেখুন আমার সামনে খুব সুন্দর একটি আকাশের অ্যানিমেশন কিন্তু এখান থেকে শো করছে। তো এখান থেকে ট্যাপ টু অ্যাড এ ক্লিক করলেই কিন্তু এটা জাস্ট আপনার অ্যাড হয়ে যাবে। কিন্তু আপনাকে প্রথমে এখানে কয়েক MB-র সাহায্যে ডাউনলোড করে নিতে হবে। আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে তাই এখান থেকে ডাউনলোড করতে হচ্ছে না। তো এখান থেকে ট্যাপ টু অ্যাডে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে আমি ইচ্ছামতো একটি জায়গা এখান থেকে একটুকে জাস্ট একটু বসাই দেবো, অ্যাডজাস্ট করে নেবে আপনি আপনার ছবির উপর নির্ভর করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো এখান থেকে আমি এখানে বসাই দিলাম। তো এখান থেকে আমি আরেকটি নিলাম, নেওয়ার পর এখানে বসাই দিলাম এখানটাতে, তারপর আবার প্লাস আইকনে ক্লিক করে এটাকে একটু ছোট করে, অর্থাৎ আপনি কাস্টমাইজ করতে পারেন আপনার ছবির উপর নির্ভর। আরেকটি সেলিব্রেশন থেকে একটি ইফেক্টস এখানে অ্যাড করে দেব আমি। তো এখান থেকে আমি জাস্ট এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে অবশ্যই আপনি এখানে রিমুভ ওয়াটারমার্কটায় অবশ্যই অন করে দিবেন। HD রেজলিউশনটা এনেবল করে দেওয়ার পর এখান থেকে ভিডিও ফরম্যাট করে দিবেন এবং নর্মাল থেকে আপনি এখান থেকে জাস্ট HD বা হাই কোয়ালিটি দিতে পারেন। তো এখান থেকে হাই কোয়ালিটি দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দেবো। অলরাইট, এবার আমরা ওপেন করবো ইনশর্ট অ্যাপ্লিকেশন। দেখুন ইনশর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে ভিডিওটা আইকনে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে নিউ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে গ্যালারির আপনার প্রত্যেকটি ভিডিও শো করবে। আপনি এখান থেকে যে VMS থেকে যেই এখানে VMS থেকে আপনি যেটি অ্যানিমেটেড ভিডিও তৈরি করছেন তার উপরে থেকে এখানে আপনাকে কী করতে হবে, ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে টিক বাটনে ক্লিক করে দিতে হবে। ভিডিওটি আনার পর দেখেন এখানে আপনাদের সামনে ইনশর্টের যে ওয়াটারমার্কটি সেটি কিন্তু শো করছে। এখানে ক্রস আইকনে ক্লিক করে দিলে কিন্তু রিমুভ ফ্রি এই অপশনটিতে ট্যাপ করলে কিন্তু যে ওয়াটারমার্কটি আসে সেটা কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যাবে। এই ট্রিক্সটি কিন্তু অনেকেই জানে না। তারপর আমরা এই লেয়ারটাকে যদি আপনি চান এখান থেকে ট্রিম করতে পারেন, স্প্লিট করতে পারেন, আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন, এখান থেকে আপনি ক্রপ পর্যন্ত করে নিতে পারেন। তো এখান থেকে আমি হালকা একটু ক্রপ করে নিলাম, নেওয়ার পর টিক বাটনে ক্লিক করে দিলাম। অ্যানিমেশন ভিডিওটি এটি কিন্তু 4 সেকেন্ডের, তো 5 সেকেন্ডের। তো এখান থেকে আমি কী করবো, এটাকে একটু কপি করে একটু বাড়াই নেব। তো এখান থেকে একবার কপি করলাম, দ্বিতীয়বার কপি করে একটু আমি 15 সেকেন্ডের করে নিলাম। তো এখান থেকে এবার আপনি কী করবেন, এখান থেকে দেখেন প্রত্যেকটি অপশনে আপনি একটা একটা করে দেখে নিতে পারেন। তো এখান থেকে লেখা আছে, প্রথম অপশনটি আছে ক্যানভাস, এই অপশনটি ট্যাপ করলে আপনাদের সামনে আপনি চাইলে এখান থেকে ক্যানভাস, অর্থাৎ আপনি চাইলে এখান থেকে দেখেন ব্লার সাইডে আপনি ব্লার অ্যাড করে দিতে পারেন এবং আপনি আপনার ছবির যে
রেশিওটা সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। স্টোরি অ্যানিমেটেড ভিডিওতে উপরে কিছু লেখা থাকে যে এই ভিডিওটি এই সম্পর্কে, এরকম কিছু কিন্তু লেখা থাকে, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। তো এখান থেকে আমি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে ইউটিউবের এই অপশনটি সিলেক্ট করে দিচ্ছি, টিক বাটনে ক্লিক করে ওকে করে দিলাম। তারপর এখান থেকে আপনি কী করতে পারেন, মিউজিক অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, খুবই মিউজিক একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এখান থেকে আমি ট্র্যাকে ক্লিক করার পর আপনি এখান থেকে অনেক ধরনের ফ্রি মিউজিক আছে, এগুলো ডাউনলোড করে নিতে পারেন, কিংবা আপনি আপনার গ্যালারি থেকে মাই মিউজিক থেকে আপনি যে কোনো ধরনের এখান থেকে মিউজিক অ্যাড করে দিতে পারেন। তো এখান থেকে আমি আমার পছন্দ মতো একটি মিউজিক অ্যাড করব। তো এখান থেকে আমি জাস্ট এটাকে ইম্পোর্ট করে নিলাম, তারপর এখান থেকে আমি কাস্টমাইজ করব। এরপরে যে অপশনটি সেটা হচ্ছে স্টিকার। স্টিকারে ক্লিক করলে আপনাদের সামনে অনেকগুলো স্টিকার কিন্তু শো করবে, যেগুলো একদম আপনি খুব সহজে ইউজ করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে গ্যালারি থেকেও কিন্তু ইউজ করে নিতে পারেন। তো এখান থেকে আমি জাস্ট এখন সেটা দেখাবো না, তার আগে আমি এখান থেকে টেক্সট অ্যাড করব। টেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আপনার ইচ্ছা মতো টেক্সট অ্যাড করবেন। তো এখানে আমি গানের উপর নির্ভর করে একটি টেক্সট অ্যাড করব। টেক্সটটি অ্যাড করা হয়ে গেলে আপনি এখান থেকে টেক্সটের কালারটি সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আমি কালারটি জাস্ট হোয়াইটে রাখবো, এবং স্ট্রোক আপনি চাইলে এখানে স্ট্রোক আছে, শ্যাডো আছে, বর্ডার আপনি দিতে পারেন, সরি কালার বর্ডারটা অ্যাড করে দিলাম, এবং শ্যাডোটা আমি ঠিকই রাখবো, সব কিছু ঠিকই রাখবো, এবং অপাসিটি আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। তো অপাসিটি আমি ফুল রাখবো, রাখার পর ওকেতে ট্যাপ করে দেবো। তারপর এখান থেকে এই যে এই অপশন ট্যাপ করে আপনি ভিডিও এন্ড করে দিবেন, অর্থাৎ সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনার এই লেখাটি থাকবে। তারপর এটাকে আমি একটু ছোটো করে দেবো, দেওয়ার পর এই যে মাথার অংশটুকুন আছে এইগুলোতে অ্যাড করে দেবো। এই লেখাটিকে আমার একটু আরও একটু কাস্টমাইজ করা দরকার, তার জন্য এডিটে ট্যাপ করার পর আমি এখান থেকে রংটা জাস্ট আমি এখানে সাদায় রেখে দেবো আর কি। লাইনগুলোকে সাজাতে পারেন। তারপর এখান থেকে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লেখার ওভারঅল যে অ্যানিমেশনটি। তো এখান থেকে আপনি চাইলে দেখেন প্রত্যেকটি অ্যানিমেশনে কিন্তু একটা একটা করে দেখে নিতে পারেন। তো এখান থেকে আমি জাস্ট এই যে বাল্ব অ্যানিমেশনটি সেটি অন করে দিলাম, দেখেন লেখাটি কিন্তু একটু পর কিন্তু লাফালাফি করছে। তো এখান থেকে আপনি চাইলে এই সময়টা একটু বাড়ায় দিলে কিন্তু একটু পর লাফাবে, এবং এই গতিটাও কিন্তু এখান থেকে আপনি নির্ধারণ করে নিতে পারেন। তো এখান থেকে আমি এটা 0.5 সেকেন্ড রেখে দেবো, এবং জাস্ট আমি এটাকে একটু হালকা। এরপর এখান থেকে আবার বিভিন্ন ধরনের স্টিকার অ্যাড করে দিতে পারেন। তো এখানে স্টিকারে ট্যাপ করার পর আপনি চাইলে এই স্টিকারের উপর একটি হার্টবিটের যে স্টিকারটি সেটি কিন্তু খুব সহজে অ্যাড করে দিতে পারেন। পিকচার একটি অ্যাড করবো, অর্থাৎ এখানে আমার সোশ্যাল মিডিয়ার যে ওয়াটারমার্কটি আছে সেটি অ্যাড করবো। আপনি যদি আপনার পেজের জন্য অ্যাড করতে চান তাহলে পেজের নামটি আপনি এখানে সিলেক্ট করুন। তো এখান থেকে জাস্ট আমি ভিডিওটি এক্সপোর্ট করার জন্য এখানে সেভে ক্লিক করে দেবো। দেওয়ার পর সেভে ক্লিক করে দিলে এখান থেকে আপনার কোয়ালিটিটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর জাস্ট এখানে আপনি অপেক্ষা করলেই কিন্তু আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে, এবং আপনাদের সামনে এরকম একটি ভিডিও শো করবে। তো বন্ধুরা, কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব তো মাস্ট। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।